যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সর্ব ইমান, মোরা নকলি মুসলমান। পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা, তাদের হাতে জবা হয়, তাদের হাতে জবা হয় পবিত্র কোরআন। মোরা নাদান মুসলমান, মোদের নায়ক কাণ্ড জ্ঞান, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সর্ব ইমান, মোরা বোকা মুসলমান, মোরা নকলি মুসলমান, মোদের নায়ক কাণ্ড জ্ঞান, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সর্ব ইমান, মোরা বোকা মুসলমান, মোরা বোকা মুসলমান, মোদের নায়ক কাণ্ড জ্ঞান, যুগের হাওয়ায় বয়ে গেল মোদের সর্ব ইমান, মোরা নকলি মুসলমান। আসসালামু আলাইকুম, মারহাবা, শুকরিয়া ভাইজানকে। সুন্দর একটা সঙ্গীতের মধ্য দিয়ে যে আমরা সমাজে অন্যায়ের সঙ্গে জড়িয়ে আছি, হামড়ব করছি, এই যে আমরা নেতা মন্ত্রী তৈরি করছি আর তারা আমাদের কি করছে, হ্যাঁ, এটাই তিনি তুলে ধরেছেন। এখন আপনাদের সামনে আমি যে বক্তাকে আনছি, মাওলানা মুমতাজুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা, ইনি ইউটিউবের মনে ভালো একজন বক্তা, আমার তো একজন ভালো ফেমাস বক্তা, আমি ওনার বক্তব্য মনে শুনি। ওনাকে ইউটিউব থেকে বের করে আপনাদের সামনে এনে হাজির করেছি, আপনাদের মানে কাছে অনুরোধ, এই যে জায়গাগুলো সামনে ফাঁকা আছে ফাঁকা রাখবেন না, আর উত্তর প্রান্তটা মানে পুরোপুরি মানে ফাঁকা, যেনারা চেয়ার নিয়ে বসে আছেন বক্তাকে দেখতে পাবে না, এই জন্য পেছনে ভাইরা দাঁড়িয়ে আছে, বসছে না, বক্তাকে দেখতে পাবে না, তাই চেয়ার গেলার কোনো ব্যবস্থা করা যায়, যেনারা একবারে বয়স্ক হতো মাটিতে বসতে অসুবিধা হবে, যেনারা চেয়ারে বসতেন বাকি গেলে যদি চেয়ারগুলো উঠিয়ে দিয়ে নিচে বসতে তাহলে একরকম হতো, ভালো হতো, এটা করা যায় কি একটু দেখুন। পিছনে উত্তর প্রান্তটা একবারে পুরোপুরি ফাঁকা, বক্তাকে দেখতে পারে পাবে না, এই জন্য মানুষ বসছেই না, এটা করা যায়। আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, এটা দেখুন একটু ভাবনা চিন্তা করে, যেনারা একবারে বয়স্ক হতো বসতে অসুবিধা হবে নিচে, যেনারা চেয়ারে বাকি গেলে আর নিচে একটা উঠিয়ে দিলে খুব ভালো হয়। আর এই যে সামনে ফাঁকা আছে একটু মানে আপনারা গুছিয়ে বসুন, মধ্যে মধ্যে বলবো, এটা বক্তার মানে বক্তব্যের মধ্যে এটা একটা খারাপ দেখাবে। তো এখন আপনাদের সামনে আলোচনা করছেন, আলোচনা আসছেন মাওলানা মুফতি সাহেব দক্ষিণ চব্বিশ পরগনা। আপনাকে কমিটির পক্ষ থেকে টাইম 12টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلل